এই চিন্তাটা এই স্থান থেকে যেদিন বেরে আসতে পারবেন ভাই, আপনি স্কিলটা গ্রেদার করেন। আজকে আপনি আমি একটু কথা বাড়াই, বিরক্ত হবেন না, কারো যদি কোনো প্রশ্ন থাকে কথার মাঝখানে আমাকে থামিয়ে প্রশ্ন করতে পারবেন, বুঝছেন? প্রবলেম নেই। সাপোজ আমরা আমি একটা একটা জব করতাম, একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। তো ওখানে আমি দেখছি যে ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে, ওখানে ঢুকছে 12,000 টাকা স্যালারি, আর হাতুড়ি মার্কায় ইতার এক্সপিরিয়েন্স অনেক, মানে ইতা কাজ পারে, ইতার বেতন দেখতেছে 45,000 টাকা। দুজনের ভিতর পার্থক্য কি? একজন স্কিল আপ, আরেকজন পড়াশোনা করে গেছে, ওর কোনো স্কিল নাই, জাস্ট বই খাতার পড়াশোনা। তো এখানে আমাদের ফ্রিল্যান্সিং লাইফেও সবচেয়ে গুরুত্ব ওরেই দেওয়া হবে যে আপনি কাজ কতটুকু পারেন। আপনাকে আপনি এখন কোনো জায়গায় যান, 10-12,000 টাকা কোর্সের ফি নিবে, কোর্সের ফি নিয়ে বলবে যে কাজ করো, কাজ দিয়ে দিবে, শেষ, ক্লাস শেষ, কোনো যোগাযোগ নাই, শেষ, স্টপ। এখানে আমার এইখানে যারা উপস্থিত আছেন, এখান থেকে আমি দুজনকে নিব আমার টিমের সাথে কাজ করার জন্য। আমার টিমে অলরেডি 5-6 জন কাজ করতেছে, ঠিক আছে? দুজনকে নিব যারা আমার টিমের সাথে কাজ করতে পারবে, তবে স্কিল আপ হইতে হবে। যতদিন পর্যন্ত স্কিল আপ হবেন না, ততদিন পর্যন্ত আপনি এই এই মার্কেটের জন্য পারফেক্ট না। বাংলাদেশে আপনি চাকরি নিতে চান, গোষ্ঠোস দিয়ে ঢুকে ঢুকে চাকরি নিতে পারতেছেন, বাট এই লাইন হচ্ছে যে ইন্টারন্যাশনাল, পুরো ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন করে, কম্পিটিটিভ একটা অবস্থান সৃষ্টি করে আপনি কাজ নেবেন। এটা শুধু আপনি বাংলাদেশ নিয়ে চিন্তা করলে হবে না, এখানে আমেরিকান স্টুডেন্টরা থাকবে, ওরা হাই ক্লাস স্কিল আপ। কেন? ওদের কাছে ডিভাইস আছে, ওদের কাছে অনেক কিছু আছে যেগুলো আমাদের কাছে নেই। আমাদেরকে ওই অবস্থানে নিয়ে যাইতে হবে, এমনভাবে আইটিটাকে ইউজ করতে হবে যাতে করে ক্লায়েন্ট যাওয়ার সাথে সাথে আমরা বুঝে যেতে পারি যে ওইখান থেকে এই জিনিসটা ওনাকে দিতে হবে, উনি এটা চাচ্ছে। এভাবে এখন আমরা এমনভাবে মানে আসক্ত হয়ে গেছি ইন্টারনেটের প্রতি, উল্টাটা আসক্ত হয়ে গেছি। আমি একটা হাসির কথা বলি, আপনারা অনেকে হাসবেন, হ্যাঁ, প্রেম 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 করে ভাই, প্রেমের জায়গায় যদি আপনি এখানে সময় দেন না, মেয়ের মা বাপ চৈদ্দ গোষ্ঠী আপনার পিছনে লাইন ধরবে, টাকা হয়ে গেলে আর কি। ফ্রিল্যান্সিংয়ে আপনি 1-1.5-2 বছর টাইম দেন, প্রেম করেন, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু টাইম দেন, টাকা ইনকাম করেন, সার্থক হবেন, না হলে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, বুঝতে পারছেন? তো এখন আপনাদের যাদের যাদের, আমি সবাইকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না, কাজ শেখানোর ব্যাপারেও, কাজ করানোর ব্যাপারেও, যাদের মোটামুটি আগ্রহ আছে, মানে হ্যাঁ আমি কাজ করব, আমি কাজ শিখব, এই জিনিসটা আছে, টাকা ইনকাম করবো, এটা পরে, আপনি উঠে গেলে অটোমেটিক টাকাটা আসবে, এটা কোনো মানে বিষয় না, আমি মনে করি এটা কোনো বিষয় না টাকাটা, আপনি কাজ শিখবেন, কাজ করবেন, টাকা আসবে। স্কিল আপটা আগে গ্যাদার করে ফেলেন, একটা কোয়ালিটিফুল ওয়ার্ক, আপনি আপনার কাজ যখন সন্তুষ্ট হবেন মনে করবেন যে আপনি পারফেক্ট। তো এবার আসেন, এটা গেল ফ্রিল্যান্সিং, মানে কীভাবে স্টার্ট করবেন। এবার আসেন ভাই, আমার কয়দিন সময় লাগবে, এটা অনেকে প্রশ্ন করে যে আমার কদিন সময় লাগবে, মার্কেট প্লেস উঠতে কয়দিন সময় লাগবে, কি এই জিনিসটা একটু বলি। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি, আমার 4 মাস লাগছে, আমি ডেলি 16-17 ঘন্টা বসে থাকতাম। এবার আপনি চিন্তা করেন, আমার 4 মাস লাগছে, তাহলে আমি 16-17 ঘন্টা ডেলি সময় দিছি, 4 মাস লাগছে, তাহলে আপনি কয় ঘন্টা সময় দিচ্ছেন, ওইটার উপর নির্ভর করে আপনার মাস বাড়বে, এটা এটা আপনাদের উপর ডিসাইড, আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি এরকম শিখেছি, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এরপরে কাজ শিখার শেষ পরেই যে কাজ পাবেন এরকম না, কাজ শিখার পরে আপনি মার্কেট প্লেসে আসতে হবে। আমার সাউন্ডগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু ইয়া করেন তো, সাউন্ডগুলো ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার আছে। তো কাজ শিখার পর আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে, এই কথাগুলো কেউ বলবে না, আপনাকে প্রলোভন দেখাবে, আপনাকে আইটি সেন্টার যতগুলো আছে প্রলোভন দেখাবে, আপনি কাজ শিখেন, 1 মাসের ভিতর ইনকাম, 1 মাসের ভিতর $200 ইনকাম, 1,00,000 টাকা, 2,00,000 টাকা, 10,00,000 টাকা ইনকাম, এগুলো প্রলোভন লাগানোর জন্য, ওদের ব্যবসা বাড়ানোর জন্য বলবে। বাট আমি যেগুলো কথা বলবো এগুলো যে সহ্য করে শুনে থাকতে পারবে, ওই কথার উপর ভিত্তি করে কাজ শিখবে, ও সফল হবে। হয়েছে আমার স্টুডেন্ট, প্রিভিয়াস অনেক স্টুডেন্ট অর্ডার পাচ্ছে, মার্কেট প্লেসে ভালো অবস্থান আছে, মিরেশ্বরের বেশিরভাগ মিরেশ্বরের স্টুডেন্ট আমার, বাট আমি ওদেরকে হিডেনে রাখছি, সবসময় আগলায় রাখছি, ভিতরে রাখছি, ওদেরকে আমি শো করাই না। তো মার্কেট প্লেসে আপনাকে উঠার পরে ওইখানে স্ট্রাগল করতে হবে, ওখানে মোটামুটি 1-2 মাস পরে থাকতে হবে, কাজ মানে কাজ শিখে গেছেন, এরপর মার্কেট প্লেসে কাজ করতে হবে, এরপরে গিয়ে আপনি
মোটামুটি একটা অবস্থান তৈরি করতে হবে। ঠিক আছে, এবার আসেন শপিফাই। শপিফাই হচ্ছে একটা ই কমার্স ডেভেলপিং কোম্পানি যেখানে আপনি ক্লায়েন্টের আন্ডারে কাজ করবেন। আমরা বিভিন্ন সেক্টর থেকে অর্ডার নিব, ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে, এই দুইটা সেক্টরে বিশেষ করে আমরা কাজ করি, আরগুলো তেমন আমাদের কাছে কোয়ালিটিফুল মনে হয় না, সেজন্য আমরা ওইখানে কাজ করি না। তো ওইখানে কাজ করার পরে আমরা ওইখানে আমাদের অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্টটা এসইউ করব, এসইউ করার পর আমরা ক্লায়েন্টের সাথে মিটিংয়ের মাধ্যমে কাজগুলো নিব। ঠিক আছে, এখন বিষয়টা দাঁড়ান একটা কি বলছে, দাঁড়ান আচ্ছা। তো এখানে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে যে আমরা মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট থেকে অর্ডার নিব। অর্ডার নেওয়ার পর ক্লায়েন্ট যদি বলে যে আমার 5টা প্রোডাক্ট দরকার ইউনাইটেড স্টেটে এরকম এরকম রিকোয়ারমেন্ট দিবে, আমরা ওগুলো বাইর করে দিব। অথবা বলবে যে আমার স্টোরে কোথায় কোথায় প্রবলেম আছে ওগুলো বাইর করে দেন। অথবা বলবে যে আমার এই থিমটা আমার কাছে ভালো লাগতেছে না, আপনি আমাকে একটা সুন্দর থিম ডিজাইন করে দেন। অথবা বলবো আমার প্রোডাক্ট এর ইমেজগুলো খুবই খারাপ লাগতেছে, বাজে লাগতেছে, আমার এগুলো একটু এডিট করে দেন। অথবা বললো যে আমার স্টোরে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলোর ডেসক্রিপশনগুলো এসইউ হয় না, আমাকে একটু এসইউটা করে দেন। এই জিনিসগুলো, এই কাজগুলো আমরা আমাদের ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে থাকবো। তো এখন আসুন, আমাদের কাজগুলো তেমন কঠিন না, তবে পারফেক্টনেস করে আপনি নিতে কমল আমি যে কথাটা বললাম ওই কথার উপর ভিত্তি করে 3-4 মাস কোনো টাকা পয়সার কথা চিন্তা করা যাবে না, ওইভাবে কাজ শিখতে হবে। আমাদের কাজগুলো আপনি মোবাইল দিয়ে শিখতে পারেন, বাট কাজ করতে গেলে আপনাকে ল্যাপটপ অবশ্যই লাগবে, ডিভাইস অবশ্যই লাগবে, ডিভাইসের আপনি কাজ করতে পারবেন না, এগুলো মোবাইল দিয়ে কাজ করা যাবে না। এটা হচ্ছে কথা, আপনারা কাজ শিখতে পারেন, সমস্যা নেই, আপনারা পরবর্তীতে একটা কষ্ট মষ্ট করে। আরে ভাই, আমি মনে করি যে আমি কত টাকার ল্যাপটপ নিয়েছিলাম জানেন? কেউ দেখি একজন আইডিয়া করেন তো, একজন আইডিয়া করেন আমি প্রথম আমার ল্যাপটপ যেটা নিয়েছিলাম ওইটা কত টাকা দামের হইতে পারে, একজন আইডিয়া করেন। বুঝি নাই, 9000 টাকা দিয়ে ল্যাপটপ নিয়েছি, 9000 টাকা দিয়ে, 9000 এরকম মোটা মোটা টিপলে 2-3 মিনিট বসে থাকতে হইতো। এই ল্যাপটপ দিয়ে কাজ শিখে, এই ল্যাপটপ দিয়ে কাজ শিখে আমি 2টা ল্যাপটপ আছে আমার, এখন ডেস্কটপও ছিল সেল করে দিছি, প্রয়োজন হচ্ছিল আমার। এখন এখন আমি অনেক কিছু করছি, এগুলো না হয় বলে আপনারা আস্তে আস্তে দেখবেন, জানবেন। ঠিক আছে, তো আপনারা যে মোবাইলগুলো ইউজ করেন আমি মনে করি যে ওগুলো কম হলেও মোটামুটি কি 20,000 অথবা 15-16,000 খরচ করেন, এইটা করেন সেটা করেন, ভাই চাকরির জন্য আপনাকে যদি এখন কেউ যদি বলে যে আমার কাছে একটা চাকরি আছে 20,000 টাকা দামের, আপনি 3-4 লাখ টাকা দিতে 2-3 সেকেন্ড ওয়েট করবেন না, দেন চাকরিটা দর। 2-3 লাখ টাকার থেকে এই যে 20,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ নিলে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন, যদি আপনি ওইভাবে কাজটা শিখেন অথবা কাজটাকে ওইভাবে নেন। তো এই এত বড় অপরচুনিটি আপনাদের হাতে থাকা সত্ত্বেও আপনারা ঝুঁকতেছেন চাকরির দিকে। আমি যে ফ্রিল্যান্সিং করি, আমি ভাই ঘুমাই, আরামসে ঘুমাই, যখন যে কল করতেছে যাচ্ছি, ওখানে ঘুরতেছি, ওখানে যাচ্ছি, বিন্দাস, কোনো প্রবলেম নাই, লাইফ অনেক অনেক শাইন, টাকাও আছে, ঘুরতেছি, যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, যে যা ইচ্ছা তা করতেছি। চাকরির লাইফে কী হবে, ঠোলা একটা হাতে ধরবেন, সরকারি চাকরি হলেও ধরবেন, ধরে সকালবেলা অফিসে যাবেন, যাই অফিস করবেন, সন্ধ্যায় আসবেন, শেষ লাইফ, এবার আর রাত্রে আসে ঘুমাবেন, শেষ, এটা হচ্ছে লাইফ। ফ্রিল্যান্সিং করেন ভাই, লাইফে অনেক শাইন করবেন, অনেক সুন্দর হবে আপনার লাইফটা, অনেক কিছু করতে পারবেন, এর পাশাপাশি বিজনেসও করতে পারবেন আপনি, বুঝতে পারছেন? তো চাকরি বাকরি থেকে বিজনেস ফ্রিল্যান্সিং অনেক বেটার, 1000 গুণে ভালো। আপনাদেরকে অনুরোধ করব, যাদের ল্যাপটপ নাই একটু কাইন্ডলি আপনাদের 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 কাছে যদি টাকা থাকে আপনারা কষ্ট মষ্ট করে কারো থেকে ম্যানেজ করেন, অথবা আপনাদের অভিভাবকদেরকে বলেন, সুন্দরভাবে বুঝিয়ে বলেন। মোবাইল দিয়ে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, যখন অভিভাবকরা কিনে দিতে চায় না, কিন্তু আপনারা যদি বুঝিয়ে বলেন যে আম্মু অথবা আব্বু আমি কাজ শিখবো, জোর দেওয়ার প্রয়োজন নাই, আমাদেরকে একটা ডিভাইস লাগবে, অবশ্যই দিবে, মা বাবা কখনো চায় না যে সন্তানের খারাপ হোক। তো এভাবে আপনারা একটা ডেস্কটপ ডেস্কটপ না ল্যাপটপ নেবেন গ্রামে, যেহেতু বেশিরভাগই গ্রামে থাকেন, কারণ ডেস্কটপটা অনেক সময় কারেন্ট থাকে না, প্রবলেম হয়, ল্যাপটপটা মোটামুটি 3-4 ঘন্টা ব্যাকআপ দেয়, তো এটা আপনাদের জন্য ভালো হবে। ল্যাপটপ নেন আস্তে ধীরে, মানে দাম করে এখন নিতে হবে এখন এরকম না, আস্তে ধীরে বুঝে শুনে নেন, এটা আপনাদের জন্য
মানে অনেক অনেক বড় একটা কিছু হবে যাদের, আর একটা কথা বলি, সবাই নেওয়ার প্রয়োজন নাই, যাদের মন মানসিকতা আছে আমি কাজ শিখবো কাজ করবো এটাই আমি প্রফেশন হিসেবে নিব, তারাই নেবে। যারা প্রফেশন হিসেবে নেওয়ার প্রয়োজন মনে করছেন না তারা ল্যাপটপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি থাকতে পারেন, ভালো লাগতেছে, সময় নষ্ট করতে ইচ্ছা করতেছে তাহলে থাকতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এতটুকুর ভিতর কারো কোনো প্রশ্ন আছে একটু সবাই সবাই বলবেন, আমাকে একটু স্পিকারটা আমি দেখতে চাই যে সবাই আছে কিনা, একজন একজন বলো, সবাই ঠিক আছে, হ্যাঁ সবাই বলেন একটু, ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ সবাই বলেন একটু, ঠিক আছে, সবাই বলেন একটু, ঠিক আছে, যাদের ইচ্ছা তারা আসবে, যাদের ইচ্ছা নাই তারা আসার কোনো প্রয়োজন মনে করছি না, কারণ সময় নষ্ট আমারও অযথা সময়। আসলে জি বলেন, আমার ফ্যামিলি বুলিও বুলিও আমাকে ল্যাপটপ নিয়ে দিবে না, হ্যাঁ আমি দেখেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছেন যে, ও আচ্ছা আচ্ছা, সময় দেন, আমি শুনেন আমি বলি, আমাকেও আমার পরিবার থেকে ল্যাপটপ কিনে দেয় 9,000 টাকা, যে ল্যাপটপটা আমি কিনছি বলতেছি ওইটা আমি আমার জব করতাম, অনেক কি জানে 2-3 জন আছে এখানে উপস্থিত জানে, আমি ওইখান থেকে খুব কষ্ট করে ল্যাপটপ পেয়েছি, এরপরে অনেক কষ্ট করছি, অনেক স্ট্রাগল, লাইফটা এত সোজা না, তো হ্যাঁ অনেককে কিনে দিতে চায় না কেন জানেন, ওনারা মনে করে যে আপনারা এমন একটা, অবশ্যই অবশ্যই আপনারা এমন একটা আচরণ আপনাদের অভিভাবকের সাথে করছেন যেটা ওনারা বুঝতেছে যে আপনারা আপনাদেরকে এই ডিভাইসটা নিয়ে দেওয়ার পর আপনারা খারাপ হয়ে যাবে, এই জিনিসটা ওনাদের মস্তিষ্কে আছে, আপনারা অবশ্যই আপনার মা বাবা কোনোদিন আপনার খারাপ চাইবে না, চাইবে না, আপনার মীরের সাড়িতে এমনও কিছু অভিভাবক আছে, এমনও কিছু ভাই আছে যে বোনগুলাকে আমার হাতে উঠে দিছে, বলছে যে ভাইয়া আপনি আমার বোনটাকে যেভাবে হোক ফ্রিল্যান্সিং শিখান, আমি 2-3 জন আছে ওদেরকে শিখাচ্ছি, ওরা সচেতন, সচেতনতা কীভাবে আসবে, সচেতনতা আসবে আপনাদের মেন্টালিটির উপর নির্ভর করবে, ঠিক আছে, আপনারা যদি ওই মেন্টালিটি অভিভাবককে দেন অবশ্যই আপনাদের অভিভাবক মনে করবেন যে না আমার মেয়েকে অথবা আমার ছেলেকে যদি ল্যাপটপ নিয়ে দিয়ে নষ্ট হয়ে যাবে, আমার কথা বুঝছেন, একটু কাইন্ডলি বুঝাবেন, বুঝাই দেখেন, আর অথবা আপাতত মোবাইল দিয়ে শিখেন, দেখেন কিছু করতে পারেন কিনা, সমস্যা নেই, এবং আমরা যে কাজগুলো শিখবো প্রত্যেকটা সেকশনের কাজে আমাদের ভিডিও করা হবে, ভিডিও বলতে কি আমি স্ক্রিন শেয়ার দিয়ে করব, আপনারা উপস্থিত থাকবেন, যে যারা উপস্থিত থাকবে না ওরা রেকর্ডার ভিডিওগুলো দেখে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ADIT কেয়ার নামে, ওই গ্রুপে আপনারা প্রবলেম কোনটাতে পড়তেছেন ওইখানে পোস্ট দিবেন, আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে ওরা রিপ্লাই দিবে অথবা আমি আপনাদেরকে রিপ্লাই দিব, আপনাকে পার্সোনালি কেউ মেসেজ দিবেন না, অথবা আমাদের যেটা টেলিগ্রাম গ্রুপ আছে, একদম বিশেষ প্রয়োজন না হলে টেলিগ্রাম গ্রুপে কোনো মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ADIT কেয়ার যেটা আছে ওখানে আপনারা আস্তে আস্তে পোস্ট দেওয়ার স্টার্ট করবেন, ঠিক আছে, কথা বোঝা গেছে, হ্যাঁ, তারপরে আপনাদের আরেকটা কথা বলি, আপনাদের ক্লাস হবে 3 দিন, একদিন গ্যাপ আরেকদিন হবে, তো এই গ্যাপের ভিতরে আপনারা যারা মানে কাজ যেটা দিব ওটা কমপ্লিট করার পরে আপনারা কি করবেন, ফাইল দেওয়া হবে, ওই ফাইল অনুযায়ী আপনারা কাজটা বুঝাই দিবেন, তাহলে আমি চেক করতে পারবো, আর আমরা বেশি মানুষের কাজ একসাথে শিখাবো না, কারণ বেশি মানুষকে শিখিয়ে দিলে কাজগুলো দেখা আবার কাজগুলোর প্রবলেম কোথায় ওটা ধরিয়ে দেওয়া অনেক সময়ের ব্যাপার, তো সেই জন্য আমরা অল্প অল্প কিছু শিখবো, অল্প কিছু মানুষ শিখবো, এখান থেকেও আমি জানি, কারণ আমি আমি অনেক মানুষের সাথে হাঁটছি, অনেক অনেকজনকে শিখাইছি, এখান থেকেও সর্বোচ্চ উঠলে উঠবে যে 3-4 জন, 3-4 জনই মোটামুটি কাজ শিখবে, তো আপনারা যখন একটা লেভেলে চলে যাবেন আমার পুরাতন স্টুডেন্টদের সাথে আমি পরিচয় করে দিব, আমার টিমের মেম্বারদের সাথে পরিচয় করে দিব, বাট এখন না, আমাদের ক্লাস হবে যে রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতিবার আমাদের ক্লাস হবে, ওই ক্লাসগুলোতে আপনারা যারা উপস্থিত থাকতে পারবেন থাকবেন, আর যদি না থাকেন এটা ওই আমাদের রেকর্ডার ভিডিও থাকবে ওটা দেখে নেবেন, ফ্রিল্যান্সিং রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন আছে না থাকলেও বলেন, নাই নাই বলেন,
না ভাই এখন কষ্ট নাই। হ্যাঁ কাজটা কি আসলে অনেক কঠিন, যে আর তিন চারজন উঠে বললেন যে মানে কঠিন কাজটা, কাজটা আপনি কঠিন না, পরিশ্রম করতে হবে, চালিয়ে যেতে হবে। মেহেদি ভাই কিসে পড়েন, কিসে পড়াশোনা করেন? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। হ্যাঁ কি কমপ্লিট করছেন? বুঝি না কি কমপ্লিট করছেন? ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রিসার্চ। আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় আছেন? কোথায় মাদ্রাসা, কোথায় মাদ্রাসা? হচ্ছে চট্টগ্রাম, ফাজিল শেষ করতেছি আর কি ফাইনালি। আচ্ছা কঠিন বলতে তো ভাই দুনিয়াতে কিছু নাই বুঝছেন, সবকিছু কঠিন। আপনি তো মাদ্রাসায় পড়েন, সকালবেলায় উঠে নামাজ পড়াটাও কঠিন, কিন্তু এটা তো পড়তেই হবে নাকি? তো কঠিন বলতে আপনি শিখলে তো সহজ হবে, আপনি আপনি যখন একটা কঠিন কাজ শিখে ফেলবেন ওটা সহজ হয়ে যাবে আপনার জন্য, এত বেশি কঠিন না। আপনি যত যখন আগ্রহ দিয়ে যে কোনো কিছু শিখবেন এত বেশি কঠিন হবে না জিনিসগুলো। আমার কথা বুঝতে পারছেন? আগ্রহ দিয়ে কিছু শিখলে ওই জিনিসটা আর কঠিন লাগে না, সহজ হয়ে যায়, সহজ হয়ে যাবে যে। তো আর কোডিং টোডিং থেকেও আমার কাজগুলো অনেক সহজ, অনেক সহজ। কোডিং HTML CSS এগুলো আমি মোটামুটি। এখানে ভাই সবাই পাইতে আমরা যে কাজগুলো করব, এখানে কি কোনো কোডিং বলতে কোনো কিছু আছে? আপনি আমার ইউটিউবে অনেকগুলো আমাদের প্রিভিয়াস কিছু ভিডিও দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে দেখছেন আপনি? দেখছি ভাই। হ্যাঁ ওখানে অনেক কিছু বিস্তারিত দেওয়া আছে, অনেক কিছু বিস্তারিত দেওয়া আছে আমাদের সবিবাইতে কি কাজ, কি কি কাজ, কোন সেকশনে কি কাজ, সব কিছু দেওয়া আছে। আপনি একটু চেক করে নেবেন, মানে দেখবেন একটা কথা, মনের ইচ্ছার বিরুদ্ধে কোনোদিন কোনো কাজ শিখতে যাবেন না, কোনোদিনও পারবেন না। মেহেদি ভাই আপনি একটু ভিডিওগুলো দেখে নেবেন, দেখার পরে আপনি যদি মনে করেন যে না আমি আমার দ্বারা হবে, তাহলে আপনি ইউ ক্যান স্টার্ট অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ উইথ মি। ওকে যদি না বুঝেন কোনো সেকশনে আমি তো আছি, আমাকে ওই টেলিগ্রাম গ্রুপে জাস্ট একটা মেসেজ দিবেন। ওকে ঠিক আছে। না না কোডিং নাই, কোডিং নাই, কোডিং নাই, শুধু অনেক আমাদের এগুলা কোডিং থেকেও খুবই খারাপ। খারাপ বলতে কি, আপনার অনেক সময় লাগবে, আপনার মানে রিচার্জের কাজগুলো খুবই খুবই সময় নেই, রিচার্জের কাজগুলো আপনার সময় নেই। আমি ভয় লাগাচ্ছি না, আমি উদ্বুদ্ধ করছি, ঠিক আছে? আমি ভয় লাগাচ্ছি না, উদ্বুদ্ধ করছি। এটা কোডিং ভাই মাথায় থাকে না? না কোডিং নাই, কোডিং এর কোনো কাজ নাই আমাদের এখানে, বেশিরভাগ রিচার্জের কাজ, রাইটিং এর কাজ, ডিজাইন এর কাজ। কথা বুঝে গেছে? ওকে হ্যাঁ ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আমাদের যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো বোঝার পরে আমরা ইয়া করতে পারি। আর আপনাদের এই এটাও রেকর্ড করা হচ্ছে, আমি এটা আপনাদের ইয়াতে দিয়ে দিব, যারা উপস্থিত থাকে না ওরা শুনে নিবে আমরা কি কি বলছি। আর হচ্ছে যে আমরা যারা কন্টিনিউ ক্লাস করবে, আমি তো দেখব মোটামুটি কাজ ক্লাস করতে 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 আমি অনেকের নাম জানবো, আমি যারা কন্টিনিউ ক্লাস করবে ওদেরকে মোটামুটি আমি কাজ শেখানোর জন্য সবাইকে সাপোর্ট করবো। সোজা কথা, মার্কেট প্লেসে ওঠার জন্য আমি সবাইকে সাপোর্ট করবো না। কেন করবো না? আমি যখন দেখবো যে ওই ওই ছেলেটা, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার কোর্সটা শেষ, সাপোজ ধরেন আমি কাজ শেখানো শেষ, এখন আমি সবাইকে কেন মার্কেট প্লেসে উঠাবো না? আমি দেখতেছি যে না এই ছেলেটা মার্কেট প্লেসে উঠে মার্কেট প্লেসটা ভালো রাখতে পারবে, তাহলে আমি হেল্প করব। আর একটা কথা, মার্কেট প্লেসে উঠানোর পরে আমার সোজা কথা, এখানে দাম করে আপনি কাজ পাবেন না, একটু সময় লাগবে, ওইখানে রিচার্জ করতে হবে। মেহেদি ভাই যদি এখন কোনো আইটি সেকশনে যদি ভর্তি হইতো, মেহেদি ভাই একটু স্পিকার টান করেন, মেহেদি ভাই। হ্যাঁ আপনি যদি কোনো আইটি সেক্টর অথবা কোনো একটা কোর্সে ভর্তি হইতেন, আপনাকে কি বলতো জানেন? আপনাকে বলতো যে ভাই এক মাস পরে আমাদের স্টুডেন্টরা ইনকাম করতেছে। হ্যাঁ আমার অনেক স্টুডেন্ট আছে মাসে 10 লাখ টাকা ইনকাম করে, তো আমি বলবো না এগুলা। হ্যাঁ স্ট্রাগল করে ও অবস্থানটা তৈরি করতে পারছে কিভাবে, স্ট্রাগল করে আপনিও যে 10 লাখ টাকা ইনকাম, এরকম কোনো কিছুই না, এটা স্ট্রাগলের ব্যাপার। আমি শুধু বলবো যে এখানে আপনাকে স্ট্রাগল করতে হবে, কাজ করতে হবে। আপনি মার্কেট প্লেসে উঠার পর মার্কেট প্লেসটা আপনি নিজে রিচার্জ করতে হবে, আমি কাজ নিয়ে দিব না, আপনাকে পথ দেখাই দিব, হ্যাঁ এভাবে যান, এভাবে কাজ পাবেন, এভাবে করেন, এভাবে কাজ পাবেন। আপনি কাজ করতে হবে, আপনি রিচার্জ করতে হবে, আপনি আপনার লাইনটা আপনি ক্লিয়ার করতে হবে। অবশ্যই অবশ্যই
টেস্টটা ছাড়া তো আর কোনো কিছু হবে হ্যাঁ, না অবশ্যই আমাদের সব। এখন আপনি যদি এটাই বলতেছি, আপনি যদি এখন অন্য কোনো কোচিং সেন্টারে যেতেন আপনাকে লোভ দেখাতো, প্রলোভন দিত, বাট আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ওটা কেউ শেয়ার করবে না আপনাদের সাথে, করতেও চাইবে না, কারণ কষ্টগুলো সবাই হাইডে রাখে। কথা বুঝে গেছে? তো এই জন্য আমরা, আমি কন্টিনিউ যাদের কাজে আমি সন্তুষ্ট হবো, যাদের কাজ দেখে মোটামুটি আমি উদ্বুদ্ধ হবো, তাদেরকে আমি মার্কেট প্লেসের জন্য হেল্প করবো। হেল্প বলতে কি মানে ইনস্ট্রাকশনটা দিব, এরপর ইনস্ট্রাকশনটা মানে আপনারা আপনাদের কাজ করে যাবেন আমার উপর নির্ভর করে। ফ্রিল্যান্সিং হচ্ছে যে, ফ্রিল্যান্সিং কি আত্মনির্ভরশীল একটা কাজ, নিজের কাজ নিজে করা, নিজে প্রতিষ্ঠিত বা আত্মনির্ভরশীল। এখানে আমার উপর নির্ভর করে কেউ ফ্রিল্যান্সিংয়ে আসার প্রয়োজন নাই। আপনাদেরকে, আপনারা শুধু আমাকে এতটুকু সম্মান করবেন, আমি আপনাদের টিচার, আপনারা আমার স্টুডেন্ট, এতটুকু। এখানে আমি আপনাদের চাকরিদাতাও না, কিছু না, আপনারা আমার থেকে স্কিলটা গ্যাদার করবেন, আপনারা ওই স্কিলটা আপনাদের কাজে ব্যবহার করবেন। কথা বোঝা গেছে? তো এখন, হ্যাঁ, এখন আমাদের মূলত যে কাজগুলো স্টার্ট হবে ওগুলো ফাইল আকারে দেবো আমি, এবং কে কতটুকু কাজ করতেছে, কি কাজ করতেছে আমি এগুলো দেখবো। দেখার পর আমি মার্কেট প্লেসের জন্য, আর আমার টিমে আমি প্রত্যেকটা ইয়া থেকে টিমে আমি 2 থেকে 3 জন নিব আমার টিমের সাথে, আমরা অ্যাড করব কখন, যখন কোর্সটা শেষ হবে তখন আমি অ্যাড করব, অথবা কোর্সের মাঝখানে আমার ভালো লাগতেছে, দেখতেছি আগ্রহ আছে, তাহলে আমি অ্যাড করতে পারি। আর মার্কেট প্লেসের ব্যাপারটা বললাম, যাদের আগ্রহ আছে তাদেরকে আমি অ্যাড করব, কারণ আমি মার্কেট প্লেসে কাজ করি, আমি চাই না যে আমার অবস্থানটা কারোর জন্য নষ্ট হোক, অথবা কোনো ক্লায়েন্ট যাতে বিরক্ত না হয় অথবা অসন্তুষ্ট না হয় যে এই বাংলাদেশি মানুষের কারণে আমার কাজটা সমস্যা হয়েছে, আমি এটা চাই না আমি ফ্রিল্যান্সার হিসেবে। ঠিক আছে, আমি চাই যে উঠবে পারফেক্ট হয়ে উঠবে। কথা বুঝে গেছে? ঠিক আছে, আজকের এই কথা এতটুকু রইলো আমাদের। আজকে কিবার, আজকে কিবার একটু কেউ স্মরণ করে দেন, রবিবার, রবিবার, সব মঙ্গলবারে আমাদের ক্লাস স্টার্ট হবে। তো এখানে অনেক উপস্থিত ছিল না, আমি ভিডিওটা আমার ইউটিউবে দিয়ে দিব, ওখান থেকে আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, যারা উপস্থিত ছিল না তারা দেখে আমাদের ইয়া করবে, আর কন্টিনিউ যারা করবে তাদেরকে আমি সঙ্গে দিব। ঠিক আছে, আজকের কথা এটুকু, আসসালামু আলাইকুম।